वो नीचे बॉल पड़ी, दिख रही दिख रही, আটটার মতো তো উঠেছি, 7:30টার দিকে উঠে পড়েছি। তো সুজাতা এসেছে বলে তো এখন মানে উঠে বেডেই ছিলাম, সুজাতা এসেছে বলে এখন উঠে এলাম। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডে সকাল 8টার থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে। তো চলো শুরু। ও সুজাতাও এসেছে, সুজাতাকে বললাম যে রুটি করে দিতে, তো ওর রুটি ও রুটি করছে আর আমার জন্য দুটো ঘি দিয়ে পরোটা ছেঁকে দিচ্ছে। দেখো ঘি দিয়ে পরোটা ছেঁকে দিচ্ছে, আর আজকে হবে ডিম, তো ডিম করে নিচ্ছে ও। আর ছেলের খিচুড়িটাও বসিয়ে দিয়েছে, আজকে ওকে উঠিয়ে খাইয়ে দেবো। আগে আগে ব্রেকফাস্টে ওকে খিচুড়ি খাইয়ে দেবো, তারপর দুপুরে হয়তো বা দুধ রুটি বা কোনো একটা কিছু খাইয়ে দেবো, ওটস খিচুড়ি বা কিছু একটা করে। তো সুজাতা এখন দেখো পরোটা করে নিচ্ছে, আজকে সুজাতা একদম পুরো সেজে গুজে এসেছে, দেখো পুরো ফিট বডি। দেখো সুজাতার কিন্তু তিনটে বাচ্চা, কেউ বলবে কত ফিট দেখো। তো সুজাতা করুক, আমি ফ্রেশ ট্রেশ হয়ে দেন পরোটা দুটো আগে খেয়ে নেবো আর ড্রাই ফ্রুটস খেয়ে নেবো, তারপর ছেলেকে উঠাবো। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, একটু যাওয়ার আছে বাইরে। তো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমরা দেখতে পাবে, কিন্তু পুরোটা ব্লগে তোমাদের সাথ থাকতে হবে। তো এসেছি গাছে জল ঢাললাম, সকাল সকালই গাছে জলটা দিয়ে দিই, তারপরে ওখান থেকে আসতে হবে। কি সুন্দর সুন্দর ফুল হয়েছে বলো, দেখো এখানে গোলাপ ফুলগুলো কি সুন্দর হয়েছে, আরেকটা গোলাপ আসছে। এখানেও দেখি ছোট ছোট লাল ফুল হয়েছে, তো চলো এখন ফ্রেশ হয়ে আসি আর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো। তো ফ্রেশ তো হয়ে গেছে, এখন একটু মর্নিং স্কিন কেয়ার করে নেবো, একটা সিরাম ইউজ করি আমি মর্নিংয়ে। তো ওটা একটু ভালোভাবে লাগিয়ে দেবো। এখন করব ব্রেকফাস্ট। সকালে উঠে আগে জল খাওয়াটা খুব জরুরি, তা এখন আগে এই যে ড্রাই ফ্রুটসটা খেয়ে নেব। ড্রাই ফ্রুটস আমি নিয়েছি দুটো ঘিয়ের পরোটা, একদম ঘি দিয়ে ভাজা, সবাই ঘি দিয়ে ভাজা পরোটা, চিনি দিয়ে গেলে খুব ভালো লাগে। তারপরে এটা খেয়ে নেবো, একটু এটাই হ্যাভি হয়ে যায় বলে আমি আর ডিমটা খাচ্ছি না সকালে আর চিনি ধরে, খুব ভালো লাগছে।
করে ম্যাটটা কিন্তু উঠিয়ে দিয়েছি, কারণ এখন গরম পড়ে যাচ্ছে তো তো ম্যাটটার আর দরকার পড়ে না, এর জন্য উঠিয়ে দিয়েছি। ম্যাটটা একবারে ওয়াশ করে রেখে দেব, আবার ঠান্ডার সময় পাতা যাবে। কালকেই উঠিয়েছি ম্যাটটা, আর বাবাকে বলেছি একটু উঠিয়ে দাও, ভারী তো অনেকটা ভারী। তারপরে ঝাড়ুটা দিয়ে এখন তারপর ছেলে উঠাবো, ওকে উঠিয়ে একটু খাইয়ে দেবো দুধ খাইয়ে, তারপর যাবো হচ্ছে ওর জন্য স্কুলে, একটা স্কুল দেখতে যাবো আরেকটা, কারণ সময় ঘনিয়ে আসছে, কোন স্কুলে দেবো এখনো তাড়াতাড়ি করে উঠেছি। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন ছেলেকে একটু দুধ দিয়েছি, ও দুধ খাচ্ছে, কারণ ওকে খাইয়ে নিয়ে গেছিলাম খিচুড়ি, তো এখন একটু পরে খাইয়ে দেব। আর ওর বাবা বলছে আমি অনেকটা মানে টায়ার্ড হয়ে গেছি, ওর বাবা বলছে যে ঘরে কি রান্না হয়েছে, আমি বললাম যে সুজাতা তো ডিম করে গেছে, বলছে যে আমার ডিম খেতে ইচ্ছে করছে না, এখন বাজে দেখো 2 বেজে গেছে, তো এই যে সুজাতা ডিম রান্না করে গেছে, বলছে যে চলো তাহলে বাইরে থেকে কিছু একটা বার্গার টার্গার খেয়ে আসি, তাই আমি বললাম চলো তাহলে, ওর বাবাও এসেছে মাত্রই, তো স্কুল ওইটাই ফাইনাল করব, স্কুল পছন্দ হয়েছে আমার। তো বাইরে এসেছি, আগে ছেলে একটা বল দেবে বাড়ি থেকেই বলে এসেছে, তাহলে ওকে একটা বল দিচ্ছি, বল দিয়ে তারপর খাবো, না হলেও খেতেও দেবে না, তো চলো ভিতরে যাই দেখি। তখন দাঁড়িয়ে গেছে, এত জিনিস দেখে কনফিউজ কি কি নেবে। দেখো বল নিয়ে যাচ্ছে বড় একটা ফুটবল, চলো। তো আমরা এসেছি KFC-তে, অ্যাকচুয়ালি আর কোথাও কি যাব, এই রোদের মধ্যে খুব রোদ, আর এটাই আমাদের বাড়ির পাশে, তো এখানে এসেছি। তো চলো এখন আমি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর ওই কি বলে হট উইংস এগুলো অর্ডার করেছি, তো আসলে খেয়ে দে যাবো, খুব ঘুম পাচ্ছে আজকে, খেয়ে দেখি একটু ওকে নিয়ে শোবো, ও ঘুমাবে আমরা একটু ঘুরে নেব। তো এসে দেখো আমাদের এসে পড়েছে বার্গার, তুমি সাইড আছো, তো এই যে দেখো ও লেগে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই খাও। জাস্ট বাড়ি এলাম, আর একটু ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে এসেছি কারণ ছেলে খেতে চায়, তো এই জাস্ট ঢুকলাম, তো এখন যাবো ছানে, কারণ এতটা গরম লাগছে কি বলবো তোমাদের, মানে খুব রোদ, তো মানে জল পিপাসা লেগে গেছে, মনে হচ্ছে যে আমি ঠান্ডা জল খাই, কিন্তু ফ্রিজে কোনো জলই নেই। এখন যাবো ছানে, চান করে ছেলেকে খাওয়াবো, খাইয়ে দেন একটু রিল্যাক্স করবো, ছেলে নিচে খেলছে, ওই যে ফুটবল নিয়ে এসেছে তো গার্ডেন খেলছে, তো চলো আমি ফটাফট ছানটা করে, ছানটান করে এলাম, একদম ছানটান করে এসে একটু রোদে বসলাম, চুলটা একটু আঁচড়ে নিলাম, আর আমি আজকাল এই লোশনটা ইউজ করছি, এটা মামা আর্থের উডটান বডি লোশন, এটা খুব ভালো জানো তো, পুরো স্কিনকে একদম পুরো রিফ্রেশ করে দেয়, আর মানে ড্রাই ড্রাই ভাবটা আর থাকে না, তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক এখন অনেকটা মানে ফ্রেশ লাগছে ছানটা করে আসার পর, আর হালকা একটু গরম জল দিয়ে চান করেছি, বাস এখন ছেলে এলো ওকে খাওয়াবো, খাইয়ে একটু রিল্যাক্স করবো, তো চলো এখন ছেলের ওয়েট করবো। তো একটা পার্সেলও দিয়ে গেলো মিশো থেকে, আনিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার বই, যখন এক্সারসাইজ করি বা ডান্স ডান্সের জন্য এটা আমার দরকার ছিল, তো এসেছে জানি না কেমন হবে।
ট্র্যাক স্যুট এসেছে আর কি একটা, ভালোই খারাপ ভালোই এসেছে, খারাপ আসেনি তো। বাস এখন একটু বসে এডিটিং এর কাজ বাকি আছে, একটু এডিটিং করবো ছেলে আসার আগে আগে। আবার ওর বাবা এলে একটু কফি করে দেবো। তো সারাদিন পরে দেখো এখন বাজে 9টা, এখন আবার একটু ক্যামেরাটা নিয়ে বসলাম। তো খাচ্ছিলাম হচ্ছে এই যে দেখো ফ্রেঞ্চ ফ্রাই, ওই KFC থেকে এনেছিলাম যে ওই ফ্রেঞ্চ ফ্রাই একটু খাচ্ছিলাম। তো এখন খাওয়াবো ছেলেকে, তো ওর জন্য কিছু একটা করবো দেন ওকে খাওয়াবো। তো এখন বাজে 10:30, তো আবার তোমাদের সাথে ক্যামেরাটা খুলে এলাম। তো দেখো এই যে ডিনার রেডি করে নিয়েছি, এখানে আছে ডিম, পনির, মাটন, মানে সব কিছু একসাথে, কালকের মাটন আর পনির, আর আজকে ডিম রান্না করছি। তো সেই এখন দুজনেরটাই বেরিয়ে নিয়েছি, আজকে রুটি, আমিও আর ভাত করিনি। তো রুটি আর ছেলে কি করছে দেখাচ্ছি, দেখো দেখো একবার পুরো হর, মানে একদম দেখো কি করে রেখেছে। তো ওর জন্য দুধ রুটি ভিজিয়েছি, ওকে এখন দুধ রুটি খাইয়ে দেবো। আর এই যে দেখো দেখো সারা রুম দেখো, ক্যাকারিও আরে জোর বাবা। দেখো এগুলো এখন আমি কখন ঠিক করব জানি না। দেখো তো বিছানাও আমি একেবারে ঝেড়ে টেড়ে বিছানাও করে নিই। তো এখন বাস খাবো, খেয়ে এই যে এটাকে খাওয়াবো এই দুষ্টু বুড়িটাকে। এই বুড়া দুষ্টু বুড়া, দেখো এখন আবার এসেছে বেড খারাপ করতে। চলো তো খেয়ে দে, বাস এগুলো সব ঠিক করে ওকে খাইয়ে আসবো সোজা বেডে। আজকে অনেকটা সকালে উঠেছি, তো আর্লি মর্নিং থেকে আজকে ব্লগটা শুরু করেছিলাম, তো আজকে একদমই ভালো লাগছে না। তো চলো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি, বাস ঘুমোতে যাওয়া আর কোনো কাজ নেই। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে, বাই বাই।